ছবছর পরীক্ষা নিরীক্ষার পর থমকে গেছে চট্টগ্রামের বে টার্মিনাল নির্মাণ প্রকল্প। ডিপিপি অনুমোদন না পাওয়ায় আটকে আছে কন্টেইনার ইয়ার্ড ও ট্রাক টার্মিনালও, যার মাধ্যমে চট্টগ্রামকে সর্বাধুনিক বন্দর নগরী করার চেষ্টা চলছিল। সেই তিনটি প্রকল্পই এখন ঝুলে গেছে। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। দেশে আমদানি রপ্তানির 93% হয় চট্টগ্রাম সমুদ্র বন্দর দিয়ে, প্রতি বছর তা বাড়ছে। কিন্তু দীর্ঘদিনেও এ বন্দরে যোগ হয়নি নতুন জেটি কিংবা টার্মিনাল, ফলে আকস্মিক কোনো দুর্যোগে জেটি নষ্ট হলে থমকে যায় বন্দরের সব কার্যক্রম, বিকল্প কোনো ব্যবস্থাও নেই। 2015-16 সালে বন্দরে জাহাজ আসে 2875, 2019-20 সালে তা বেড়ে হয় 3764। ক্রমবর্ধমান এ চাপ সামলাতে 2014 সালে চট্টগ্রাম বন্দর থেকে 6 কিলোমিটার দূরে পতেঙ্গা হালি শহর উপকূলে বে টার্মিনাল তৈরির উদ্যোগ নেয় সরকার। 6 বছর পরীক্ষা নিরীক্ষার পর এই প্রকল্প এখন নতুন জটিলতায়। সরকার সিদ্ধান্ত নিয়েছে এটি হবে সরকারি বেসরকারি বিনিয়োগের মাধ্যমে, অতএব এই স্টাডিগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এই স্টাডির জন্য আমাদেরকে সময় দিতে হবে, এবং আমার মনে হয় যে এই স্টাডির কার্যক্রম সিলেকশন প্রক্রিয়া শেষ। গত বছর 30 মে বে টার্মিনাল প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত 68 একর জায়গায় বন্দরের নিজস্ব অর্থে কন্টেইনার ইয়ার্ড ও ট্রাক টার্মিনাল নির্মাণের প্রকল্প পাঠানো হয়। ব্যয় ধরা হয়েছিল 1700 কোটি টাকা, তাও আটকে আছে নৌ পরিবহন মন্ত্রণালয়ে। জমি অধিগ্রহণের বিষয়টা চূড়ান্ত পর্যায়ে আছে, ভূমি মন্ত্রণালয় আছে, এবং ওটা হয়ে গেলে আমরা ট্রাক টার্মিনাল এবং ডেলিভারি ইয়ার্ডের কাজ শুরু করে দিতে পারি। এখন এটা দেখার জন্য তো আসলে অথরিটি আছে, আমরা তো অথরিটির কাছে চাই যে বাস্তবায়নটা যথাসময়ে হোক। বহিনঙ্গর থেকে চট্টগ্রাম বন্দর জেটিতে পৌঁছতে একটি জাহাজকে পাড়ি দিতে হয় 15 কিলোমিটার। নতুন বে টার্মিনাল হলে জেটিতে ভিড়তে জাহাজকে পাড়ি দিতে হবে মাত্র 1 কিলোমিটার, তাই পণ্য আমদানিতে খরচ কমানো ও পরিবেশ সুরক্ষায় দ্রুত এ প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম।